আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের ভিতরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশ থেকে কি কোনো ইউএস এর ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট ক্রয় করা যায় কিনা। ভেরিফাইড ইউএস অ্যাকাউন্টের কারণে অনেক ফ্রিল্যান্সারই তাদের নিজেদের পেমেন্ট নিতে পারে না, এবং বাংলাদেশ থেকে যদি কোনো অ্যাকাউন্ট খোলা হয় তাহলে সেই অ্যাকাউন্টও কয়েকদিন পরে সাসপেন্ড হয়ে যায়, যার কারণে আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন বাংলাদেশ থেকে কি কোনো মাধ্যমে ইউএস এর ভেরিফাইড অ্যাকাউন্ট খোলা যায় কি না সাথে ডকুমেন্ট সহ। তার কারণ ইউএস এর অ্যাকাউন্ট খুললেও যে লিমিট হবে না এমন কোনো কথা নয়, অ্যাকাউন্ট লিমিট হয়ে যাওয়ার পরে যেন ডকুমেন্ট সাবমিট করে সেই অ্যাকাউন্টে ফেরত আনা যায়, এরকম কোনো অ্যাকাউন্ট কি ক্রয় করা যায় কিনা। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে ঘরে বসেই ইউএস এর ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে পারবেন, এবং ডকুমেন্ট সহ এই অ্যাকাউন্টগুলো আপনাদেরকে দেওয়া হবে। এছাড়াও আপনারা এই সাইটে পাবেন 24 আওয়ার্স ডেডিকেটেড সাপোর্ট, তার মানে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রয় করার পরে আপনার পেপ্যাল অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা তারা সমাধান করে দিবে। এছাড়াও যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্ট লিমিট হয়ে যায় তাহলে তারা ডকুমেন্ট দিয়ে আপনার সেই পেপ্যাল অ্যাকাউন্টে ফেরত আনার ব্যবস্থা করে দিবে। তো বন্ধুরা, এই সাইট আপনারা অনলাইন গেটওয়ে মাধ্যমে, তার মানে অটো যে গেটওয়ে রয়েছে সেই অটো গেটওয়ের মাধ্যমে বিকাশ, রকেট, নগদ, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সহ আপনারা পেমেন্ট করতে পারবেন, যা বাংলাদেশের ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইট করতে পারেনি এই সেক্টরে। এই সেক্টরে বলতে আমি বুঝিয়েছি পেপাল বা ভার্চুয়াল যে প্রোডাক্টগুলো রয়েছে এই ভার্চুয়াল প্রোডাক্টগুলো ক্রয় বিক্রয়ের জন্য বাংলাদেশে এরকম কোনো মাধ্যম বা এরকম অটো ট্রাস্টেড কোনো গেটওয়ে কোনো ওয়েবসাইটে নেই। সুতরাং এই ওয়েবসাইটে আপনারা নিশ্চিন্তে পেমেন্ট করতে পারবেন বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে, এবং অটোমেটিক্যালি আপনার বিকাশ থেকে পেমেন্ট হবে এবং অটোমেটিক্যালি আপনার ইমেলের ভিতরে আপনার পণ্যটি পৌঁছে যাবে। তার মানে যদি আপনি ইমেল কিনেন বা পেপ্যাল অ্যাকাউন্ট কিনেন তাহলে সেই পেপ্যাল অ্যাকাউন্টটি বা সেই পেপ্যাল অ্যাকাউন্টের ডিটেলস আপনার ইমেলে অটোমেটিক্যালি চলে যাবে পেমেন্ট করার সাথে সাথে। তো বন্ধুরা, কিভাবে আপনারা এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এই ওয়েবসাইট থেকে ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে পারেন, এছাড়াও ওনাদের আরো অন্যান্য সার্ভিস রয়েছে, ফেসবুক বুস্টিং, গুগল ভয়েস এর নাম্বার, এছাড়াও আরো অনেক সার্ভিস রয়েছে, সেগুলো কিভাবে আপনারা ব্যবহার করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ভিউয়ার্স, এতক্ষণ যেই ওয়েবসাইটটির কথা বলছিলাম ওয়েবসাইটটির নাম হলো bdonlineagency.co। তো এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে পারবেন। বন্ধুরা, এদের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজটি আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে তাদের পেজ থেকে আপনারা একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে পারেন। তো আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে তাদের কোনো ওয়েবসাইট আছে কি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে তাদের ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পেজের ভিতরে কিন্তু যে শুরুতেই আমার ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি কিন্তু এর আগে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, এই পেজের মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই পেপ্যাল অ্যাকাউন্ট ক্রয় করেছেন এবং আমাকে ফিডব্যাকও দিয়েছেন যে তাদের পেপ্যাল অ্যাকাউন্ট খুবই ভালো। তো বন্ধুরা, তাদের ওয়েবসাইট থেকে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রয় করা আরও সহজ। তো আমি আপনাদেরকে শুরুতে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের ইন্টারফেসগুলোর সাথে পরিচয় করে দিতে চাই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য শুরুতে আপনারা যে কোনো ব্রাউজারের ইউআরএল বারে গিয়ে টাইপ করবেন bdonlineagency.co। আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো এই ওয়েবসাইটটিতে আসলে আপনারা শুরুতেই দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন হোম, শপ, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, ওয়েব ডিজাইন, ইউটিউব ভিউ, ফেসবুক এবং টি শার্ট ডিজাইন। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল অফার এবং কুপন, এখানে এই অপশনগুলো দেখতে পারবেন। তো এই অপশনগুলোর কাজ কি সেটা আমি দেখিয়ে দিব। তার আগে বন্ধুরা, আপনাদেরকে এই ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন আওয়ার সার্ভিস, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই সার্ভিসগুলো তারা এখানে দিয়ে থাকে, যেমন যে ব্লু বার্ডার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি চাইলে এখান থেকে কিনতে পারবেন, তারপর এখান থেকে আপনি চাইলে ব্লু বার্ডার যে স্টেটমেন্ট রয়েছে তার পিএইচডি ফাইল নিতে পারেন। তার মানে অনেকেরই আছে এরকম যাদের ব্লু বার্ডার অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে, তাদের অ্যাকাউন্ট লিমিট হয়ে গেছে, পেপ্যাল অ্যাকাউন্ট লিমিট হয়ে যাওয়ার কারণে তারা এখন আর স্টেটমেন্ট চাইছে, সেই স্টেটমেন্টটি আপনি সাবমিট করতে পারতেছেন না। তো এখান থেকে আপনি ইপিএসডি ফাইলটি নিয়ে এডিট করে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টের যে লিমিট হয়েছে সেই লিমিটটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ড ডিজাইন করে তারা, এছাড়াও এখানে ফেসবুক পেজ বুস্ট এবং এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ সার্ভিস, এখানে দেখতে পাচ্ছেন গো ব্যাঙ্ক, তারপরে গো টু ব্যাঙ্ক, গুগল ভয়েস এর নাম্বার এখান থেকে আপনারা ক্রয় করতে পারবেন, পেটিএম অ্যাকাউন্ট এখান থেকে ক্রয় করতে পারবেন। তো এই সার্ভিসগুলো আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন এখান থেকে। তো এখানে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে, এখান
সেখান থেকে আপনি যদি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কিনতে চান তাহলে আপনাদেরকে এখানে সর্বপ্রথম একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা এখান থেকে যে ম্যান আইকন রয়েছে ম্যান আইকনে ক্লিক করবেন। ম্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে শুরুতে আপনি আপনার যে ইমেল অ্যাকাউন্ট রয়েছে সেই ইমেল অ্যাকাউন্টের এখানে আপনার ইমেলের অ্যাড্রেসটি দিবেন। দেওয়ার পর এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। তো বন্ধুরা ইমেল দিয়ে রেজিস্টারে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনি এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে যে অ্যাকাউন্ট ডিটেলস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার ডিসপ্লে নেম এখান থেকে আপনার ডিসপ্লে নেমটি সেট করবেন এবং এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টারে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ইমেইলে একটি মেল চলে গেছে। বিডি অনলাইন এজেন্সির যে অ্যাডমিনের ইমেল রয়েছে সেই ইমেল থেকে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এখানে একটি জেনারেটেড পাসওয়ার্ড দেওয়া হয়েছে। তো আপনার এখান থেকে জেনারেটেড পাসওয়ার্ডটি কপি করে নেবেন। নেওয়ার পর আপনি আবার চলে যাবেন ওয়েবসাইটে। যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করবেন। অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করার পরে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে এখানে যে ইমেলের মাধ্যমে কারেন্ট পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই কারেন্ট পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দুইবার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি এখানে সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যদি আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ক্রয় করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটি সার্চ বার রয়েছে। এই সার্চ বারের পাশে দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি রয়েছে। আপনারা সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন তাদের ক্যাটাগরিগুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক স্টেটমেন্টের জন্য এটা ক্লিক করবেন, ফেসবুকের জন্য এটা, গ্রাফিক্স ডিজাইনের জন্য এটা, লোগো ডিজাইনের জন্য এটা। এখানে দেখতে পাচ্ছেন পেপ্যাল রয়েছে, ফটোশপ, তারপরে দেখতে পাচ্ছেন টি শার্ট ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ইউটিউব ভিও কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেপ্যাল রয়েছে। আমি এখান থেকে পেপ্যালে ক্লিক করলাম এবং সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে দেখতে পারবেন পেপ্যালের সার্ভিস আমার সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা তিন ধরনের পেপ্যাল অ্যাকাউন্ট এখানে এই সাইটটির মাধ্যমে বিক্রি করে থাকে। একটা হচ্ছে ভিআইপি পার্সোনাল পেপ্যাল অ্যাকাউন্ট, আরেকটা হচ্ছে ভিসা কার্ড ভেরিফাইড ইউএসএ ব্যাংক উইথ নাম্বার ভেরিফাইড পার্সোনাল পেপ্যাল অ্যাকাউন্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন ইউএসএ ভিআইপি ফুল ভেরিফাইড বিজনেস পেপ্যাল অ্যাকাউন্ট। তো এখান থেকে এই তিন ক্যাটাগরির পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। তো এই পেপ্যাল অ্যাকাউন্টগুলো ক্রয় করলে কী কী সুবিধা পাবেন সেটা কিন্তু আপনারা এই পেপ্যালের যে লোগো রয়েছে সেই লোগোর উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন। যেমন এই যে ভিআইপি পার্সোনাল পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে এটা ক্রয় করলে আপনি যে সুবিধাগুলো পাবেন সেই সুবিধাগুলো কিন্তু এখানে লেখা রয়েছে, যে আপনি ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্স, এসএসএন, ফিজিক্যাল মাস্টার কার্ড, ভিসা কার্ড সহ ভিআইপি পেপ্যাল অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড যা কুরিয়ার করে দেওয়া হবে। তো এখান থেকে আপনাকে ফিজিক্যাল ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড রয়েছে সেটা কিন্তু আপনাকে কুরিয়ার করে দিয়ে দেবে তারা। এছাড়াও এখানে আপনি কী কী পাবেন সুবিধা সেটা কিন্তু এখানে এই যে লেখা রয়েছে আপনি কী কী পাবেন এখান থেকে। তো বন্ধুরা এখান থেকে এই পেপ্যাল অ্যাকাউন্টের মাধ্যমে কী কী করতে পারবেন সেটাও কিন্তু তারা এখানে লিখে দিয়েছে। তো সেম একইভাবে এখানে যে তিন ক্যাটাগরির পেপ্যাল অ্যাকাউন্ট রয়েছে আপনি যেটা কিনবেন সেটার উপরে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এরকমভাবে দেখাবে যে আপনি কী কী পাচ্ছেন এই প্যাকেজটি থেকে। তো বন্ধুরা এখান থেকে আমি এই পেপ্যাল অ্যাকাউন্টটি কিনবো। তো এখান থেকে এই পেপ্যাল অ্যাকাউন্টটি ক্রয় করার জন্য আমি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড টু কার্ট নামের একটি অপশন রয়েছে। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম। আপনি যদি দুই তিনটা অ্যাকাউন্ট কিনতে চান তাহলে এখানে সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করবেন তাহলে এটা কার্টে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কার্টে অ্যাড হয়ে গেছে। এবার এখান থেকে যে চেকআউট অপশন রয়েছে এই চেকআউট অপশনে ক্লিক করলাম পে করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ফর্ম শো করছে। তো এই ফর্মটি আপনি পূরণ করে নেবেন আপনার ডিটেলস দিয়ে। বন্ধুরা আপনার ডিটেলস দিয়ে ফর্মটি পূরণ করার পরে এখান থেকে প্লেস অর্ডার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে নিয়ে আসবে পেমেন্ট গেটওয়ের ভিতরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাদের অটো পেমেন্ট গেটওয়ে। এই গেটওয়েটি কিন্তু সবাই নিতে পারে না, যাদের আপনার ট্রেড লাইসেন্স রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এই যে গেটওয়েটি রয়েছে সেই গেটওয়েটি পায় বাংলাদেশ থেকে। তো এটা কিন্তু অফিসিয়াল একটা গেটওয়ে। সুতরাং আপনারা এখানে কিন্তু যারা ইতিমধ্যে অনলাইনে কেনাকাটা করেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে এই যে গেটওয়েটি রয়েছে এই পেমেন্ট গেটওয়েটি কতটা সিকিউর একটা গেটওয়ে এবং এখান থেকে পেমেন্ট করা কতটা সিকিউর। সুতরাং আপনাদেরকে নতুন করে বোঝানোর কিছু নেই। তো আপনি যদি এখান থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে এখান থেকে কার্ড সিলেক্ট করবেন। যদি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করতে চান তাহলে এখান থেকে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে এখান থেকে নগদ, বিকাশ, রকেট অথবা ওকে ওয়ালেট আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তাই এখানে বিকাশে ক্লিক করলাম। বন্ধুরা বিকাশে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন আপনাকে এখানে বিকাশ এন্টার ট্রানজ্যাকশন আইডি এখানে দিতে বলা হচ্ছে। তো এখানে আপনাকে ট্রানজ্যাকশন আইডিটি দিতে হবে। তো বন্ধুরা এখানে ট্রানজ্যাকশন আইডি দেওয়ার জন্য আপনাদেরকে একটি মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে তাদের মার্চেন্ট নাম্বার। তো এখানে পেমেন্ট করার জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে বিকাশের ভিতরে অথবা আপনি *247# ডায়াল করবেন। তো বন্ধুরা আমি অ্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখন ম্যাক্সিমাম গ্রাহকই বিকাশের অ্যাপ ব্যবহার করে তাই আমি অ্যাপের মাধ্যমে পেমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনার অ্যাপে ঢোকার পরে পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে যে মার্চেন্ট নাম্বারটি রয়েছে সেই মার্চেন্ট নাম্বারটি আপনারা এখানে আপনার বিকাশে উঠিয়ে নেবেন। তো বন্ধুরা এখানে মার্চেন্ট নাম্বারটি উঠানোর পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটি দিবেন। অ্যামাউন্টটি হচ্ছে 1640 টাকা। তো আমি এখানে
এখানে 1640 টাকা এখানে আমি অ্যামাউন্ট সেট করে দিলাম। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাকে পিন নাম্বার দিতে বলা হচ্ছে, তো এখানে আপনি পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো আপনার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। বন্ধুরা পিন নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করে আপনি যদি ট্যাপ করে ধরে রাখেন তাহলে কিন্তু এই মার্চেন্টের ভিতরে পেমেন্ট হয়ে যাবে। পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ট্রানজেকশন আইডি রয়েছে, এই ট্রানজেকশন আইডিটি আপনি ওয়েবসাইটের ভিতরে এখানে দিয়ে দিবেন। বন্ধুরা এখানে সঠিকভাবে আপনি আপনার যে ট্রানজেকশন আইডিটি রয়েছে যেটা আপনি বিকাশ থেকে পেয়েছেন সেই ট্রানজেকশন আইডিটি এখান থেকে দিবেন। দেওয়ার পরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। তো যারা এখান থেকে *247# ডায়াল করে পেমেন্ট করবেন তারা এখানে রেফারেন্সের জায়গায় এক দিবেন এবং কাউন্টার নাম্বার এখানে এক দিবেন, তারপর আপনার পিন নাম্বারটি দিবেন। তো এখানে আমি ট্রানজেকশন নাম্বারটি দিয়ে ভেরিফাইতে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড নামের একটি লেখা চলে আসছে। এটা হচ্ছে আমার ইনভয়েস, তার মানে তাদের এখানে কিন্তু আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা এখানে অর্ডারটি প্লেস হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, আপনার যে অ্যাকাউন্টে আপনি ক্রয় করলেন সেই অ্যাকাউন্টে ক্রয় হয়েছে কিনা সেটা জানার জন্য আপনি এখান থেকে চলে যাবেন আপনার এই যে এখানে যে ম্যানাইকন রয়েছে ম্যানাইকন থেকে অর্ডারের ভিতরে। অর্ডারের ভিতরে গেলে আপনি এখানে দেখতে পারবেন আপনার অর্ডারটি এখানে প্রসেসিং, এই যে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রসেসিং। তো এখান থেকে আপনি চাইলে যে ভিউতে ক্লিক করে কিন্তু আপনার যে অর্ডারের যে স্ট্যাটাস সেটা দেখতে পারবেন এখান থেকে। এছাড়াও আপনি যদি চান ইনভয়েস ডাউনলোড করবেন তাহলে আপনি এখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন, আপনার প্রয়োজনীয়তার জন্য আপনি এটা করে রাখতে পারেন। তো বন্ধুরা এখান থেকে যে প্রসেসিংটা রয়েছে এবার এখন থেকে নিয়ে 24 ঘন্টার ভিতরে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আপনি এখান থেকে যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশনের ভিতরে গিয়েও কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনাকে দেখতে পারবেন যে আপনি এখানে অর্ডার কমপ্লিট করার পরে এরকম একটি মেল দিবে আপনাকে। তো এখান থেকে অর্ডারটি কমপ্লিট করার পরে আপনার যে মেল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই মেলের ভিতরেও কিন্তু আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশন পেপ্যাল অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড ডকুমেন্ট সকল কিছু কিন্তু আপনাকে মেলের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। তো এর জন্য সর্বোচ্চ কিন্তু আপনার 24 ঘন্টা সময় লাগবে। তো এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না। তো আপনাদের এরপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ চ্যাটের একটি অপশন, আপনি এখান থেকে এখানে তাদেরকে মেসেজ দিবেন, তাদেরকে মেসেজ দিলেই তাদের এজেন্ট আপনাকে রিপ্লাই দিবে এবং আপনি তাদের সাথে কথা বলে শিওর হয়ে নেবেন যে আপনার অর্ডারটি কতক্ষণের ভিতরে কমপ্লিট হবে। তো বন্ধুরা এখানে কিন্তু সাধারণত 5 থেকে 10 মিনিটের ভিতরেই এটা কমপ্লিট হয়ে যায়, অনেক ক্ষেত্রে একটু সময় লাগে। তো আপনারা সেই ক্ষেত্রে এখান থেকে লাইভ চ্যাটে কথা বলে শিওর হয়ে নেবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অর্ডার করার পরপরই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার অর্ডারটি কিন্তু এখানে কমপ্লিটেড হয়ে গেছে। এবার দেখুন আমি চলে যাচ্ছি আমার মেলের ভিতরে, মেলের ভিতরে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন দুটি মেল আসছে, দুটি মেলের ভিতরে যে দেখতে পাচ্ছেন পার্সোনাল অ্যাকাউন্ট আমি যেটা ক্রয় করেছিলাম তো এখান থেকে অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ব্যবহারের নিয়ম, তো এখানে যে ব্যবহারের নিয়মাবলীটি বলে দিয়েছে তো আপনি কিন্তু এই নিয়মাবলী অনুসরণ করে কিন্তু এই অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট ফাইল রয়েছে, এই টেক্সট ফাইলটি আমি এখান থেকে ওপেন করলাম। টেক্সট ফাইল ওপেন করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন পেপ্যাল ইমেল পাসওয়ার্ড সকল কিছু কিন্তু এখানে আমাকে দেওয়া হয়েছে, কার্ড নাম্বার সহ এখানে এই অ্যাকাউন্টটির যত ডিটেলস রয়েছে সকল কিছু কিন্তু আমাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা ঠিক এভাবেই কিন্তু আপনারা অর্ডার করার পরে এখান থেকে এই যে পেপ্যালের যে ডিটেলস সেই ডিটেলসগুলো কিন্তু মেলের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু ডাউনলোড অপশনে গিয়েও আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে অটো গেটওয়ের মাধ্যমে অটো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে আপনারা কিভাবে একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট ক্রয় করতে পারেন। বন্ধুরা এখানে আপনারা যারা পেপ্যাল অ্যাকাউন্ট কিনবেন তারা অবশ্যই তাদের দেওয়া নিয়ম অনুসারে পেপ্যাল অ্যাকাউন্টটি ব্যবহার করবেন। যদি তাদের দেওয়া নিয়ম অনুযায়ী আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার পেপ্যাল অ্যাকাউন্টটি নষ্ট হয়ে গেলেও সেই অ্যাকাউন্টটি ফেরত আনা সম্ভব হবে না। সুতরাং তারা যে আপনাদেরকে গাইডলাইন দিবে সেই গাইডলাইন অনুযায়ী আপনি পেপ্যাল অ্যাকাউন্ট ব্যবহার করবেন, আর যে কোনো অসুবিধার ক্ষেত্রে আপনারা কিন্তু সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি মনে করেন আমাদের এই চ্যানেলটি দেখে আপনি কোনো কিছু শিখতে পারছেন জানতে পারছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।